দেখো কালী পুজোর দিন কেমন লাগে, রাস্তা একদম ফাঁকা, একদিকে ঠান্ডা, একদিকে হচ্ছে বৃষ্টি পড়ছে, ঝড় হলো, পুরো পূজাটা মাটি একদম। দুর্গা পুজো তো সেরকম ঘুরতে পারিনি আমরা, কালী পুজোটা এরকমই যাবে হয়তো, তবে চাই ঠিক হয়ে যাবে ওয়েদারটা। আমরা একটু বাইকে ঘুরে নিচ্ছি, দেখি কি খাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এটা ভিডিওটি শেয়ার করব হচ্ছে কালী পুজোর দিন। তো কালী পুজোর দিনে আমাদের পাশের বাড়িতে কালী পুজো হয়, তো ওখানে একটু বসেছিলাম, বসে থাকার পর আমরা একটু রাস্তায় বেরিয়েছিলাম, আর রাস্তায় বেরিয়ে দেখি রাস্তাটা এতটাই ফাঁকা, একদম মনেই হচ্ছে না যে কালী পুজো, আর বৃষ্টি পড়ছিল, ঝড় হয়েছিল, তোমরা সবাই জানো। তো কালী পুজোর রাতটা কীভাবে কাটিয়েছিলাম সেটা একটু শেয়ার করব। একদিকে ঠান্ডা, একদিকে হচ্ছে বৃষ্টি পড়ছে, ঝড় হলো, পুরো পূজাটা মাটি একদম। দুর্গা পুজো তো সেরকম ঘুরতে পারিনি আমরা, কালী পুজোটাও এরকমই যাবে হয়তো, তবে চাই ঠিক হয়ে যাক ওয়েদারটা। আমরা একটু বাইকে ঘুরে নিচ্ছি, দেখি কি খাওয়া যায়। এই যে আমি কিন্তু হচ্ছে কি জানি, উলের একটা হচ্ছে কুর্তি পরে বেরিয়েছি, কারণ যা ঠান্ডা তাতে ওই সব জামা কাপড় আর কি পরা যাবে না, আর শাড়িটাও আর কি পরতে পারবো না, কারণ শাড়িতেও ঠান্ডা লাগবে। আমার ছেলেকেও সোয়েটার পরে নিয়েছি, ভেতরে সোয়েটার আছে। তো এতটাই ঠান্ডা, ঠান্ডা বলতে আসলে ওয়েদারটার জন্য, নইলে কিন্তু ঠান্ডাটা এতটা পড়েনি। দুপুরবেলা গরম ছিল, গরমই হয়, গরমই থাকে, আর সাধারণতভাবে এই ঝড়টার জন্য একদম ওয়েদারটা একদম বাজে করেছে, তাই জন্যই আর কি সবাই কেউ সোয়েটার ছাড়া আর কি বের হতে পারবে না। আর এখন তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, যাও একটু ভেবেছে যে বের হবে কিন্তু বের হতে পারবে না, খুব খারাপ লাগছে, সত্যি কথা খুব খারাপ লাগছে। কালী পুজো, কালী পুজো এনজয়মেন্টে আলাদা হবে। এই যে দেখো, আমরা একটু বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি, কিন্তু এত ফাঁকা ফাঁকা লাগছে। আসলে পুজোতে যারা ড্রেস নিয়েছে আসলে তারা পরতে ভয়ই পাচ্ছে, কারণ ফুল স্লিভস হয়তো নেই, আর সোয়েটার যদি পুরনো সোয়েটারে যদি পরতে হয় তাহলে ড্রেসগুলো নেওয়ার মানে কি হলো বলো তো। এই কারণেই হয়তো, আর অনেকে এই যে দেখো বৃষ্টি পড়ছে, ফোটাফোটা কিন্তু বৃষ্টি পড়ছে। তো আমরা একটু বেরিয়েছি, বাজারই ঘুরলাম, কোথাও যাইনি, বাজারে যতগুলো দেখা গেল সেগুলোই দেখলাম, আর এখন একটু কিছু খাবো। তো আসলে আজকে কোনো ভিড় নেই, তাই জন্য শুধু অল্প একটু চাউমিনই দেখছি। এই যে মোমো, আমরা মোমো খাবো, খুব ঠান্ডা লেগে গেছে। চাউমিন হচ্ছে, এই দেখো ডিম দিয়ে দিল, আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা চাউমিন লাভার এবং কারা কারা মোমো লাভার একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছে, কাকু তোমার বাড়ি কোথায় গো? দেবীনগর, একদম কাছে। আমার বাড়ি সুভাষনগর, কাকুর বাড়ি দেবীনগর। এটা অনেক বছরের একটা স্টল, যা ঠান্ডা করেছে তাতে মনে হচ্ছে সত্যি একটু গরম গরম কিছু খেতে লাগেই। ওর মেয়ে তো মজা হচ্ছে, হিন্দুস্তান কে হবে একটু দেনা। এটা কি দিলা গো? তো দেখো চাউমিন ভাজা হচ্ছে। তো আমরা ঠান্ডার মধ্যে, মানে বৃষ্টি পড়ছিল যখন খুব ঠান্ডা লাগছিল, তখন মনে হচ্ছে একটু গরম কিছু খেলে ভালো হতো,
তো আমরা চলে গেছিলাম চাউমিন মোমোর দোকানে। তো এটা একটা খুব পুরনো স্টল কিন্তু, তো এখানে খুব ভালো বানায় জিনিসপত্রগুলো। এই দেখো ভাজা হয়ে গেল, আর একটু ভাজবে। আমি ভিডিও করছি, আমারটা একটু পরে খাবো, কিন্তু আমার বরেরটাকে দেখিয়ে নি। ও ভাই মারো, মুঝে মারো, মারো মারো, মুঝে মারো মারো। আমি করার চেষ্টা করলাম ভাই, মজা আয়া। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। वाह क्या सीन है, वाह क्या सीन है। ओह माय गॉड, वाओ। आहा आहा नचिया, वाह 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 वाह। तो देखो আমার স্পুন কিন্তু আমার ছেলে দখল করে নিয়েছে, ঠিক আছে। এই জন্য আমার হাত দিয়ে খেতে হচ্ছে, আর আমি একটা স্পুন চাইনি আর কি কাকুর কাছে। তো আমি হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর দেখো এখানে আমার ছেলেকে কিন্তু আমি খেতে না বলছিলাম আর কি, এত ঝাল লেগে গেছিলো ওর ঝাল, তবুও টেনে টুনে খাচ্ছিলো আর কি, জোরজবস্তি করে নিয়ে নিয়ে খাচ্ছিলো। আর ওর বাবার থেকেও চাউমিন খেয়েছে, ঝাল লেগেছে, ব্যাস একদম লাফালাফি করছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, তবুও কিন্তু ও আমার মোমোতে চলে আসছে। আমার মোমো ধরে টানাটানি করছে, ঠিক আছে মোমো আমি সস লাগিয়ে দিচ্ছিলাম, আবার দেখি চিৎকার করছে, আমার ঝাল লেগেছে, ঝাল লেগেছে। আবার বলছে কি, আমাকে দাও মা, আমাকে দাও মিষ্টি, দাও দিয়ে দাও, ঝাল দিয়ে দাও, ঠিক আছে এরকম করছিলো। তো ভালোই লাগছে, ও আমাদের সাথে খাচ্ছিলো, কিন্তু ও এত ঝাল লেগেছে যে ও চোখ দিয়ে একদম জল জল পড়ে যাচ্ছিলো। তো ঠিক আছে, ও চলো আমাদের খাওয়াটা দেখো। আমাদেরও খুব ভালো লাগছিলো, বললাম না এই স্টলটার আর কি খুব ভালো বানায় জিনিসপত্রগুলো, খেয়ে খুব টেস্ট পাওয়া যায়। আর এই দেখো আমার টুক করে পড়ে গেল আবার হাত দিয়ে খেতে নিয়ে। তো যাই হোক, এই যে সুপটা, সুপটা এত সুন্দর না, যা টেস্টি। আর মোমো চাউমিন খাওয়ার পর যদি সুপ না খাওয়া হয়, আবার খেতে ইচ্ছে করলো তাই রোল একটা নিয়ে নিলাম। আর আমি হাতে নিলাম, আমার এত ভালো লেগেছে আমি একটু এগ রোল নিয়ে নিয়েছি। আর এই দেখো এটা কিন্তু আমার বাড়ি যাওয়ার পথে, তো বাড়ি যাওয়ার পথে লাইটিংগুলো একটু শেয়ার করছি। এই লাইটিং কালী পুজোতে যদি লাইটিং না থাকে তাহলে কিন্তু কালী পুজোর কোনো মনে হয় না যে এটা কালী পুজো। কালী পুজো মানে লাইটিংস, বাড়ি বাড়ি লাইটিংস থাকবে, পাড়া ভর্তি হয়ে যাবে লাইটিংসে, সব গলি বলো সব জায়গায় বলো লাইটিংস, লাইটিংসটা থাকবেই। তো ফ্রেন্ডস, আমি একটি কালী পুজোর দিনের একটি ছোট্ট ভিডিও শেয়ার করলাম, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ডস, তো আমার ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, এবং আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার ভালোবাসা এবং প্রণাম জানাই আপনাদের সকলকে। এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তো এখনকার মতো টাটা।